বারে বারে যত ভাবি যে হয়তো ফিরবে না, কিন্তু আবার আসবে ফিরে। আর সেই ফিরে আসার কাহিনী এবার কিন্তু আসছে, আর সেখানে মুখ্য চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়। তো প্রথমেই স্বাগত জানাবো তোমাকে আর্ট সিরিজের তরফ থেকে। আর একদম যেটা বললাম পাঞ্জাবি পরে, আমি এর আগে বলছিলাম জামাই জামাই লুক লাগছে, অবশ্য জামাই হওয়া বাকি আছে, বাট এই ছবিতে ছবির ট্রেলার দেখছিলাম যে বেশ জমজমাট হয়েছে, আর সেখানে অ্যাডভেঞ্চারাস একটা ফিল পাচ্ছি, মানে যতটা সাসপেন্স রয়েছে দেখছি। তো প্রথমত জিজ্ঞেস করবো কীভাবে ফিরছো, আর ফেরার ব্যাপারটাই বা কেন এই ছবির মধ্যে, নামটা কেন এটা? সকলকে নমস্কার। এই ছবিটির গল্পটা এমনই যেখানে আবার আসিবো ফিরে নামটা ভীষণ রকমভাবে যায়, তার কারণ একটি ছেলের গল্প যে আমেরিকায় বড় হয়েছে, বাঙালি ছেলে, কিন্তু কখনোই তার নারীর টান, তার মাতৃভাষা, তার মায়ের যে জন্মভূমি আর কি বাংলা, সেটার সাথে সে কখনোই কানেক্টেড ছিল না। এই প্রথম সে তার মাতৃভাষার দেশে, তার মায়ের দেশে, ভারতবর্ষে, পশ্চিমবাংলায় আসে, এবং তার কাছে একটা খুব বড় কালচারাল শক হয়, কারণ সে কখনো লুচি হাত দিয়েও খেয়ে দেখেনি। তো এই সমস্ত জার্নিটার মধ্যে দিয়ে আসলেই যেটা হয়, তার দাদু যে চরিত্র অভিনয় করেছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, দাদু এই নাতিকে পশ্চিমবাংলার প্রত্যন্ত জায়গায় জায়গায় পাঠান বিভিন্ন কাজ দিয়ে, এবং এই পুরোটার মাধ্যমে এই চরিত্রটি, আমার যে চরিত্রটির নাম প্যাডি, তোকে আমেরিকায় সবাই প্যাডি বলে ডাকে আর কি, তো সেই প্যাডি প্রথমবার বাংলায় এসে তার ভাষা, তার কালচার, হেরিটেজ, পশ্চিম বাংলাকে নতুন করে চেনে, এবং সেইটার জার্নির নামই আবার আসিব ফিরে। একদমই। আর একটা বিষয় বলবো যে এর মধ্যে ভোট বা সব কিছু চলছে, মানে বলতে গেলে গণতন্ত্রের উৎসব চলছে, আর সেখানে যে উৎসব নিয়ে ব্যস্ত তার মধ্যে সিনেমা, তো এটা কি মনে হয় একটু মানুষের মনটা একটু ভোটের দিকে আছে আর নির্বাচনের দিকে মন যাচ্ছে, সিনেমার দিকে খুব একটা থাকবে না মনে হয় কি? বা এইসব নিয়ে তো সবসময় মানুষের প্রচার চলছে, যেখানে ছবির প্রচার অনেকটা ঢুকে পড়ে যাচ্ছে। মানুষজন ভোট নিয়ে আমার মনে হয় তারা যারা যাদের ভোট দিতে যাওয়ার, যারা ভোটটাকে ভোটটা নিজের মতো করে দেখছে যে ভোটটা ভীষণ জরুরি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই বছরের ভোটটা ভীষণই জরুরি, সেটা ডেফিনেটলি, কিন্তু সেটা সাথে ছবির ক্ল্যাশ আলাদা করে আমার মনে হয় না, কারণ একদল মানুষ আছে যারা কখনোই সিনেমা দেখতে চান না, সিনেমা কেন তারা কিছুই দেখতে চায় না, তাদের জীবনটা এই এইটার যে স্ক্রিনটা সেটার মধ্যেই সীমাবদ্ধ, তারা ওইটা নিয়েই খুশি আছেন। কিছু লোক আছেন যারা শুধুই ভোট নিয়েই চিন্তা করেন, আর কিছু লোক আছে যারা শুধুই সিনেমা নিয়ে চিন্তা করেন। আমার মনে হয় কোনো একটা নিয়ে সারাক্ষণ চিন্তা করলে খুব মুশকিল, আমার মনে হয় সব কিছু নিয়ে ভাবলেই ভালো হয়। তবে আমি মনে করি না আলাদা করে ভোটের জন্য সিনেমা দেখতে লোক কম যাবে, যাদের যারা যাদের দেখার তারা এমনিই দেখবে, যারা মানে যারা দেখবে না বা যারা দেখবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা এমনিও দেখবে না আর কি। এইটা নিয়ে আমি আসলে খুব একটা চিন্তিত নই। তোমার কি মনে হয় তারকারা, মানে বিশেষ করে যারা অভিনয় জগতের মানুষ, যখন তারকা প্রার্থী হিসেবে এখন প্রচার পাচ্ছে, সেখানে কি মনে হয় যে অনেকটা অনেক অভিনেতারা তারা মানে রাজনীতির দিক দিয়ে হয়তো সেইভাবে পটু নায়ক হয়তো নেমে পড়লেন, অপ্রস্তুত বক্তব্য বলে ফেলছে, এবার সেটা সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হচ্ছে অনেক সময়, সেটা কি মনে হয় আরেকটু পোক্ত হয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট? তোমার কি মনে হয় অভিনেতা হিসেবে, তোমার ব্যক্তিগত মত? ডেফিনেটলি আমার মনে হয় যেটা করতে যাচ্ছি সেটা যদি সম্পূর্ণ না জানি তাহলে যেরকম হওয়ার সেরকমই হবে। আমরা যখন ধরো সিনেমায় কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে যাচ্ছি, ধরো কথার কথা বলছি হারমোনিয়াম বাজাতে যাচ্ছি, আমি হারমোনিয়াম বাজাতে যদি না জানি, আমি যদি ভুলভাল হারমোনিয়াম বাজাই তাহলে যেরকম প্যাক খাবো, ঠিক সেরকমই যারা রাজনীতি করতে যাচ্ছেন, রাজনীতিতে কীভাবে কী বলতে হয়, কোন কথা কী কৌশলে বলতে হয় এটা না জেনে তারাও একই পরিমাণ প্যাক খাচ্ছেন, এবং এটা তাদের পুরোটা তাদের প্রেরোগেটিভ, তারা তাদের যে এত বছর ধরে তৈরি করা নাম একটা সম্পূর্ণ অন্য ক্ষেত্রে, সেটা কিছু সোশ্যাল মিডিয়ার ট্রোলের জন্য যদি সেটাকে কালিমালিপ্ত করতে চান তাহলে সেটা তাদের ব্যাপার। আসলে তারা যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে তাদের আসলে এতটাই পয়সা রোজগার হয় না, তখন আর এই ট্রোল টোলগুলো গায়ে লাগে না। মানে যে পরিমাণ পয়সা, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ সিকিউরিটি, যে বড় বড় গাড়ি, যে বড় বড় বাড়ি, যে ধরনের দামি ফোন রাজনীতিতে আসলে পাওয়া যায়, সেখানে আসলে ট্রোল টোলগুলো সত্যিই খুব একটা গায়ে লাগে না। এটা আমার ট্রোলারদেরকেও বলার যে আপনারা যে ট্রোলটা করেন না, এদের আসলে সত্যিই খুব একটা গায়ে লাগে না, কারণ যে পরিমাণ পয়সা আছে রাজনীতিতে তারপর আসলে কোনো ট্রোলই গায়ে লাগে না। আর সেখানে এটা একটা জিনিস খুব পরিষ্কার যে অনেক সময় গ্ল্যামারের বাইরে রাজনীতিতে এসে যে যে টাকা বা অর্থ রাজনীতিতে পাওয়া যায় সেটাই অনেক সময় কি অনেকজনকে এইদিকে প্রভাব করে। বা আরেকটা তার সাথে বিষয়ে, অনেক সময় আমাদের রাজনীতিতে অনেক সময় অভিনয় বা সিনেমা জগতেও কিন্তু প্রভাব রাখে,
তো সেখানে সেটাও কি অনেকটা কাজে লাগায়? দুটোই ডেফিনেটলি। আমি মনে হয় যে রাজনীতির একটা হচ্ছে রাজনৈতিক প্রভাব থাকলে যে অনেক কিছু করতে সুবিধে হয় শাসকের দিকে থাকলে, সেটা একটা। এবং দ্বিতীয় হচ্ছে ডেফিনেটলি যে সিকিউরিটি, যে অর্থ, যে ইনকাম, যে যে সুবিধেগুলো পাওয়া যায় সেটার জন্যও ডেফিনেটলি এই দিক থেকে লোকে তো যায় ডেফিনেটলি। আর তার মধ্যে হাঁসফাঁস গরম, মানে ভয়ঙ্কর টেম্পারেচার, তো এই পরিস্থিতিতে কিভাবে নিজের শুটিং বা স্কেডিউল মেনটেন করছো? মানে এখন তো শুটিং আউটডোর মানেই তো মানে ত্রাস না? আমাদের সবসময়ই প্রতি বছরই যখন গরম আসে আমরা একই কথা বলি যে এইরকম গরম আগে কখনোই পড়েনি, এটা প্রতি বছরই আমাদেরকে বলতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং সেটা আমাদের দোষেই হচ্ছে। আমরা দূষণ করছি, আমরা পরিবেশ দূষণ করছি, আমরা তাপমাত্রা বাড়াচ্ছি, আমাদের দোষেই সবটা হচ্ছে। এটা আসলে প্রতি বছরই বাড়ে, প্রতি বছরই একই গরম ফেস করি আমরা। আমরা সাংঘাতিক টেম্পারেচারে কাজ করতে অভ্যস্ত আসলে, সে কারণে আমার আসলে গরম নিয়ে আলাদা করে কোনো কমপ্লেন থাকে না, খুবই কষ্টকর হয় গরমটা। কিন্তু আমরা এমনি যে টেম্পারেচারে শ্যুট করতে অভ্যস্ত, তুমি আগের বছর যেখানে আমাদের দাদুর কীর্তি শ্যুটিংয়ে এসেছিলে দেখেছিলে, ওই পুরো রাজবাড়িটা বন্ধ করে, সব ফ্যান বন্ধ করে, লাইট দিয়ে, ভয়ঙ্কর গরম। আমরা এইরকম গরমে কাজ করতেই অভ্যস্ত। আমরা থিয়েটারেও যেখানে কাজ করি অনেক সময় সেখানে শুধুমাত্র নাটকের সময়টুকুতে এসি চলে, বাকি যে নির্মাণের সময়টা, সেট লাগানোর সময়, সেট খোলার সময়, ওখানে তো এসি চলে না। আমরা ভীষণ, আমরা সবসময় গরমকালে যখন কাজ করতে যাই তিন চারটে জামা ক্যারি করি, কারণ জানি এটা ঘেমে যাবে, দশ মিনিটের মধ্যে আবার একটা জামা পাল্টাতে হবে। তো আমরা মোটামুটি অভ্যস্ত। একটু যারা মানে একটু আরামে বড় হয় বা যারা সোশ্যাল মিডিয়া ট্রোল যারা আর কি, রিসেন্টলি দেখছিলাম লিখছিল বিভিন্ন জায়গায় যে আপনারা কি বাড়িতে এসিতেই করছেন, তারা যারা বাড়িতে আরামসে ফ্যানের তলায় বা এসির তলায় বসে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন তাদের একটু অসুবিধে হচ্ছে এই গরমটা। আমাদের আসলে কখনোই এই গরমটা, আমরা আরও বেশি গরম, মানে এই গরমে মুর্শিদাবাদে লোকজন শ্যুটিং করছে, পুরুলিয়ায় লোকজন শ্যুটিং করছে, বিভৎস ঠান্ডায় শ্যুটিং করে অভ্যস্ত। আমাদের এই অভ্যেসগুলো আছে, এটা যাদের অভ্যেস নেই তারা প্রচণ্ড হাঁসফাঁস করছে। আমাদেরকে এইরকম টেম্পারেচারেই সবসময় কাজ করতে হবে। আর তোমাকে এমনি তো বিভিন্ন, এই যে তুমি বললে বিভিন্ন পরিবেশের শ্যুটিং, সেখানে তোমার এই ছবিটা যেটা আবার আসিব ফিরে, সেখানে কিন্তু যা দেখলাম ট্রেলারের মধ্যে এত জায়গার ভ্যারিয়েশন রয়েছে, মানে সেটা একটু জানতে যাবো যে কোন কোন জায়গায় এত শ্যুটিং হয়েছে। মানে একটা ছবি মানে তিন ঘন্টা বা আড়াই ঘন্টা যাই হোক, কিন্তু সেখানে লোকেশন বাড়তে থাকলে তত বেশি হেক্টিক হয়ে যায়। ভীষণ ঘোরা হয়েছে এইটার জন্য, এই ছবিটার জন্য। বাঁকুড়ায় একটা খুব বড় পোর্শন আমরা শ্যুট করেছি, বাঁকুড়ার জঙ্গলে, পুরুলিয়াতে শ্যুট করেছি আমরা, পুরুলিয়ার পাহাড়ের কাছাকাছি পাহাড়ি এলাকায় আমরা শ্যুট করেছি, সুন্দরবনে শ্যুট করেছি বেশ কিছুটা পোর্শন, সবটা মিলিয়ে অনেকগুলো জায়গায় ঘোরা হয়েছে। টিম আরও অনেকগুলো জায়গায় শ্যুট করেছে, বর্ধমানে শ্যুট করেছে, কলকাতায় একটা, নর্থ কলকাতায় একটা মেজর পোর্শন শ্যুট করা হয়েছে, সেটাও ওই রকম টেম্পারেচারে, মানে বাঁকুড়ায় যখন শ্যুট করেছি বিভৎস ঠান্ডা, তারপর যখন সুন্দরবনে শ্যুট করেছি প্রচণ্ড বৃষ্টি, আর পুরুলিয়ায় যখন শ্যুট করেছি প্রচণ্ড গরম। তো ওই সব সিজনেই মোটামুটি একটা এক্সট্রিম টেম্পারেচার, কিন্তু ছবিতে দেখানো হয়েছে যে একটাই একটাই সিজন, তো জামা কাপড় কিন্তু পাল্টানো যাচ্ছে না যে সিজনই হোক না কেন, সেই রকম অ্যাডজাস্ট করে শ্যুটিং হয়েছে। কিন্তু প্রচুর ঘোরা হয়েছে এবং আমার মনে হয় দর্শকদের জন্য ছবিতে অনেকগুলো ভিজুয়াল ট্রিটমেন্ট রয়েছে, ভিজুয়ালি আপনারা অনেকগুলো পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা দেখতে পাবেন। আর অবশ্যই শেষ প্রশ্ন, লিড প্রোটাগনিস্ট হিসেবে, মানে সাধারণত ঠিক আছে এখন ক্যারেক্টারটাই লিড ধরা হয়, কিন্তু সেখানে অনেক সময় তোমার এই ফিলটা হয় যখন কোনো লিড ক্যারেক্টার পাচ্ছ, মানে হিরো হিরো ব্যাপারটা ফিল আসে অনেক সময়, এটা ভাবনা থাকে না? এখানেও দেখছিলাম না আসলে, মানে সেটা পুরো হিরো হিরো ভাবনাটা যেটা আমাদের, আমরা যেটা দেখে বড় হয়েছি শাহরুখ খানকে দেখে যেভাবে আমরা বড় হয়েছি, সেই ধারণাটা তো একটু পাল্টে গেছে। কিন্তু মানে এখন লিডের কথাটা তুমি যেটা বললে যে লিড চরিত্রটা অনেক বেশি, মানে হিরো, হ্যাঁ মানে লার্জার দ্যান লাইফ হিরো এই ছবিগুলো, মানে অ্যাটলিস্ট আমরা সেই কাজগুলো করতে পারি না বা আমাদের কাছে সেসব কাজগুলো আসে না, কিন্তু সেই রকম কাজ পেলে কেই না আনন্দ পাবে আর কি। শেষমেশ আমাদের দর্শকদের কী বলবে, আলট্রা সিন্সের দর্শকদের তোমার ছবির বিষয়ে? আর অবশ্যই গরম থেকে সামলে থাকার, আমার না গরম থেকে সবাই সামলে থাকবেন, সাবধানে থাকবেন, একটু সেফলি থাকবেন, এইটাই বলার। এবং আমাদের ছবি আবার আসিব ফিরে, সেটা আসবে সিনেমা হলে। আপনারা একটু সমাজ মাধ্যমে লক্ষ্য রাখবেন, ট্রেলার, গান, রিলিজের ডেট, এই সব কটাই আপনারা জানতে পারবেন, অবশ্যই দেখবেন ছবিটা। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সাথে রাকেশ, আলট্রা সিন্স কলকাতা।